গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে মে মাসের 6 তারিখ, আর আমার এখানে গতকাল বৃষ্টির পর আজকে সকালে সূর্যটা বেশ ভালোই উঠেছে, হেভি রোদ্দুর। এই সবে মাত্র জাস্ট 7টা বাজছে আর ইনার এখনও ওঠার সময় হয়নি, এখনও ঘুমাচ্ছে, উঠবে একটু পরে। গতকাল তো বৃষ্টি হওয়ার সাথে সাথে লোডশেডিং, তো সেই জন্য এডিটের কাজ কিছু হয়নি, এডিটটা এখন সবার ফার্স্ট পোজে করে ফেলি ফটাফট। এখন বাজছে 8:24 আর এডিট প্রায় কমপ্লিট হয়ে এসছে, শুধু মিউজিকটা অ্যাড করবো দিয়ে এক্সপোর্ট করতে বসাবো। বাতাসে জল রেগুলার কাজ যেটা করে ফেলো। এখন বাজছে 9:02 আর এক্সপোর্টে এই মাত্র জাস্ট বসালাম, এডিট কমপ্লিট, এক্সপোর্টে বসিয়েছি। সুপর্ণা মোজামুজি করছে আর আমার চা নিয়ে চলে এসছে, চাটা খেয়ে বেরাবো চিকেন আনতে। চিকেনের আজকে একটা অন্যরকম রেসিপি হবে, সেটা আগে চিকেনটা নিয়ে আসি তারপর বলবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাঁধে উঠে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার রাস্তার কন্ডিশন দেখে। বলেছিলাম বর্ষাকালে প্রচুর সমস্যা হবে, মানে এই কদিনের বৃষ্টিতে সাইডের মাটি সব ধুয়ে এসে নিচে নেমেছে, রাস্তার কন্ডিশনটা একবার দেখে নাও। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, সামনেতে আরো খারাপ। এই রাস্তা দিয়ে এখন যাতায়াত করাই সমস্যা, পুকুর হয়ে গেছে রাস্তার মাঝখানে পুকুর। দিন দিন চিকেনের দামও আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আজকে বলে 240 টাকা করে কেজি। আমাদের এখানে যদিও 180-200 এর মধ্যে ঘোরাঘুরি করে বা তার নিচে থাকে, কোনোদিন তার উপরে ওঠে না যদি কোনো অনুষ্ঠান না থাকে, কিন্তু এখন কোনো অনুষ্ঠান নেই, তাও দাম 240 টাকা, প্রায় 250 টাকা হয়ে গেছে। আমি যাই হোক 1.5 কেজি বলে এসছি, রেডি করতে দিয়ে এসছি, রেডি হয়ে গেলে নিয়ে বাড়ি যাবো। গুড মর্নিং, এখন বাজে 10:12 আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। বাতাসার জল আর চা তো আগেই ওকে দিয়ে দিয়েছিলাম, এখন ব্রেকফাস্টও নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে আমার একটা ফেভারিট জিনিসই আছে। এই জাস্ট পারি আসছি আর এখন বাজে 9:50, আশা করি এক্সপোর্ট এতক্ষণে হয়ে গেছে, সবার ফার্স্ট ব্লগটা আপলোড করব তারপর ব্রেকফাস্ট। দুধ আর এখানে কলা, মুড়ি আর চিনি একসঙ্গে মাখিয়ে খাওয়া হবে। ব্রেকফাস্ট কমপ্লিট করতে চলে এসেছিলাম নিচে, অনেকক্ষণ টুকটাক কিছু কাজ ছিল তো সেই কাজগুলো মেটালাম, আমাদেরও কিছু হোমওয়ার্ক থাকে তো সেগুলো মেটাচ্ছিলাম এতক্ষণ বসে বসে। আর চিকু চলে এসছে, এখন এখানে বসে শুয়ে আছে, ঘেঘো করে চিল্লাচ্ছিল একটু আগে পর্যন্ত। আর এখন যাব চিকেনটা রান্না করতে, কারণ সুপর্ণা করবে না রান্না, আমাকে করতে হবে, তো যাই এখন ফটাফট গিয়ে চিকেনটা রান্না করতে। রান্না কমপ্লিট, আর চিকেন হলে তো তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায়, তাই রান্না হওয়ার সাথে সাথে লাঞ্চ নিয়ে চলেও এসেছি। আর আজকে একটা অন্যরকম রেসিপি ট্রাই করেছি, এঁচড় দিয়ে চিকেন করেছি, তো দেখি খেয়ে কীরকম লাগে, তারপর পরে একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করবো। অনেক কিছু আইটেম করেছি বাট নিয়েছি এখানে চিকেন, চিকেন থাকলে আর অন্য কিছু লাগে না আমাদের দুজনের, তাই এখানে এঁচড় চিকেন আর আমের চাটনি আর ভাতটা তো অ্যাজ ইউজুয়াল ব্যাপার। এখন বাজে 5:33 আর আমরা মাঠে চলে এসেছি একটু রেস্ট নিয়ে। খেয়ে উঠে আমি যে একটুখানি রেস্ট নিতে শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম, তারপর উঠেই এলাম। একটা জিনিস তোমাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে যে
আজকে যে চিকেনটাও বানিয়েছিল এঁচড় দিয়ে সেটা সত্যি দারুণ খেতে হয়েছে, দুর্দান্ত খেতে লাগছে। মানে এঁচড়টাও যে ওরকম একটা স্বর্গীয় রূপ দেওয়া যায় রান্না করে সেটার পুরো গ্রেডটা ওকেই যায়, কারণ মশলা কষা থেকে শুরু করে চিকেনটা দিয়ে কষা থেকে শুরু করে পুরো রান্নাটাই ও করেছে। তো খেতে বসে আমি তো ওই জন্য অন্য কোনো তরকারি নিইনি, শুধু চিকেনটা নিয়েছিলাম, কারণ দেখেই দেখবে বোঝা যায় যে কোন রান্নাটা খেতে কেমন হয়েছে। তো নিয়েছিলাম চিকেন আর চাটনি, চাটনিটা আমার মাস্ট থাকেই। মুরগির সাথে এঁচড়ের এত ভালো একটা সম্পর্ক যে তৈরি করা যায় রান্নার মাধ্যমে, সেটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবই অবশ্যই। আমি দেখছি কবে করা যায়, এই তো খেলাম, তারপরেই আমি মানে আমাকে শিখতে হবে না, রান্নাটা তো ও করেছে, আমাকে ওটা শিখতে হবে, শিখে তারপর তোমাদের আমি দেখাবো। তোমরা হয়তো অনেকে বাড়িতে করেওছো, যে কিন্তু আমি যেহেতু এটা ফার্স্ট টাইম খেয়েছি তাই আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার সময় হঠাৎ চিকু এইখানটা শুয়ে পড়লো, ধরাস করে, কোনোদিন শোয় না। কিন্তু এই যে আম গাছটা রয়েছে আমাদের, সেই আম গাছটার নিচে ছাওয়াতে ও সকালবেলা আসে কাকার সঙ্গে বসে এই আম গাছটার নিচে, কিন্তু আজকে হঠাৎ কি হলো কে জানে এখানে এসে বসে পড়লো। আর ওর দাদা ওকে ধরে দাঁড়িয়ে রয়েছে, কোনোদিন বসে না বলা, আজকেই এরকম হঠাৎ বসে পড়লো। প্রথমে ওই পাড়ার ওইখানটাতে বসার চেষ্টা করছিল, তারপর এখন এখানটাতে। ছাদে চলে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি পুরীর খাজা, কাকা নিয়ে এসেছে, বড় পিসিরা গেছিলো পুরীতে, প্রসাদ পাঠিয়েছে, কাকা নিয়ে এসেছে, সবাই মিলে খাবো। আর এগুলোটা একটু চিকুর জন্য এনেছি, মাংস ভাত খেয়েছে আজকে, তা সত্ত্বেও বেশি দিতে আর কি সাহস হচ্ছে না, কিন্তু ও তো ছাড়বে না, দিতেই হবে একটু, তাই নিয়ে এসেছি ভেঙে। ওর দাদা ওকে দেওয়া চালু করে দিয়েছে, আমরা এখনো পর্যন্ত খাইনি, কিন্তু ওর দাদা ওকে দেওয়া স্টার্ট করে দিয়েছে। ব্যাস স্টার্ট করার সাথে সাথে একটুখানি দিয়েছে, আবার এতটা চাই। আর ওর না খেতে সেকেন্ড লাগে, ও এত বড় বড় দাঁত দিয়ে এত তাড়াতাড়ি খেয়ে নেয় যে বলার কথা না। কিন্তু আমাদের তো এই দাঁতগুলো দিয়ে খেতে একটু টাইম লাগে, আমি যদি একটা খাই এক মিনিটে ও দুটো খাবে, আর ও খেয়ে নিয়ে চাইছে, আর চাই আর চাই, দাও দাও আমাকে দাও আমাকে দাও আমাকে খাইয়ে দাও, আর দাও দাও দাও, হ্যাঁ দিয়ে দাও ওকে। এত ইনোসেন্ট লাগে না মুখটা, মানে না দিয়ে থাকাও যায় না, কিন্তু ওর হেলথের জন্য ভালো না জানি, ওই জন্য অল্প করে এনেছি, বেশি আনিও নি, না দিয়ে একদম থাকা যায় না। আর চিকু একদিন খাবে না হয়তো, শরীরটা যদি ওর খারাপ থাকে, তারপর আবার নেক্সট দিন খাবে, মানে ওর শরীর বুঝেই খায়, ওর শরীর যদি বিট্রে করে ও নিজে থেকেই খায় না, এরম নয় কি শরীর অসুস্থ তাও ওকে মটন দিয়ে ভাত দিয়ে দিলে খেয়ে নিল, হারগিস ও ছুঁয়েই দেখবে না, ও ওর হেলথ ভীষণ কনসাস। হোক আমাদের চিকুর ব্যাপারটা হচ্ছে ওর কোনো লোভ নেই, মানে ও দিলে খায় না দিলে খায় না, মানে আমার কোনো লোভ নাই বাপু, দিলে খাবো না দিলে না খাবো। আকাশে এক ফোঁটা মেঘ নেই, খুব গুমোর একটা গরম লাগছে, পুরো নীল চকচকে আকাশ, একদম নেক্সট লেভেল গরম লাগছে, যেন মনে হচ্ছে কেউ মাইক্রোওয়েভ ওভেনের ভেতর ঢুকিয়ে দিয়েছে আমাদের। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, আজকে বেলা পর্যন্ত তার রেস্ট ছিল, একটু ঠান্ডা লাগছিল, বাট বেলার পর থেকে আবার সেই যাকে তাই, মানে পুরো তিন মাস টানা বৃষ্টি হয়নি, তো তার রেস্টটা একটা দুটো কাল বৈশাখী থোড়ি কমাতে পারবে, এখন টানা সাত দিন কন্টিনিউ বৃষ্টি হলে তবে যদি একটু ওয়েদারটা শান্ত হয়। একদিকে সূর্যি মামা ডুবছে, আর একদিকে চাঁদ মামা অলরেডি উঠে গেছে, আর এর খেলার শেষ নেই, সমানে তখন থেকে আমাকে কামড়া কামড়ি করে যাচ্ছে, আর ওদিকে গাছে জল দেওয়া স্টার্ট করে দিয়েছে, টান টান করে পুরো ফ্রেশ, আর এখন বাজছে সাতটা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা একটু বড় হয়ে গেছে, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এই সেম চ্যানেল নেমে আমাদের ফেসবুকেতেও একটা পেজ রয়েছে, যদি চাও তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।